আচ্ছা, গতকাল আপনাদের যে একটা সফটওয়্যার দিয়েছিলাম, সফটওয়্যার সকলে ইনস্টল করা কমপ্লিট? আপনি যখন সফটওয়্যার কিটা বসাবেন তখন অফলাইনে গিয়ে করবেন। সফটওয়্যার কিট আপনি নেটখানে সমস্ত ইনস্টল করতে পারবেন, সমস্যা নেই, বাট যখন আপনি সফটওয়্যার কিটা বসাবেন, সফটওয়্যার কি বসানোর সময় আপনি নেট কানেকশনটা অফ করে নেবেন। বাকিদের হচ্ছে মোসান্নাফ লিমা, লাবু সাহারিয়া, শরীফুল ইসলাম রানা। হয়েছে আপনাদের? আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা গত ক্লাসে বলেছিলাম আপনার ভিডিও এডিটিং নিয়ে কাজ করব বা ভিডিও এডিটিং শিখবো, সেজন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারটা আপনারা জিজ্ঞেস করেছিলাম কোনটা দিয়ে কাজ করবেন আপনারা, তো আমরা ক্যামটাশেয়ারটা সিলেক্ট করলাম। ক্যামটাশেয়ার সফটওয়্যারটা আপনাদের দিয়েছিলাম, তো ক্যামটাশেয়ার সফটওয়্যার ইনস্টল করার পর, ওপেন করার পর যে ইন্টারফেসটা আসবে সেটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক তেমন একটা ইন্টারফেস আপনাদের স্ক্রিনেও আসবে। এটা হচ্ছে ক্যামটাশেয়ার ওপেন ফাইল, এটা হচ্ছে ক্যামটাশেয়ার ওপেন ফাইল। যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমার এই যা থেকে আমাদের ভিডিওগুলোকে এডিট করতে হবে। আচ্ছা দেখেন, আজকে আমার জাস্ট সিম্পল আমাদের একটা ভিডিও নিব, ভিডিও নিয়ে সেটাকে এডিট করব। আচ্ছা, ফার্স্ট একটা যে ভিডিও নিতে হবে সেটা আমাদের একটা ভিডিও আনার প্রয়োজন, তাই তো? আমরা যেহেতু ভিডিও আমাদের একটা ভিডিও আনার প্রয়োজন ফার্স্টে। আচ্ছা দেখেন, ফার্স্টে ফ্রিতে ভিডিও আনার জন্য বেশ কিছু সাইট আছে, আপনারা যখন নিজের ভিডিও মেক করবেন তখন তো ফ্রিতে কোনো ভিডিও আনার প্রয়োজন নেই। আচ্ছা, অনেক সময় ফ্রিতে ভিডিও আনতে হয় যেগুলো কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়, কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়। ফ্রিতে ভিডিও কোথায় পাওয়া যায়? যে ভিডিও আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের কী হবে না, আমাদের কোনো কপিরাইট ক্লেম আসবে না, এমন ভিডিও আমরা কোথায় পেতে পারি? আচ্ছা, এমন ভিডিও যেন আমরা সার্চ করতে পারি pixels.com, আমরা দেখতে পারি। আমরা যদি pixels.com এ যাই তাহলে আমরা এখান থেকে আমাদের নিশ অনুযায়ী, পছন্দ অনুযায়ী আমরা ফ্রিতে ভিডিও নিতে পারি। এই সাইটটা থেকে আমরা চাইলে আমাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও নিতে পারি। আচ্ছা, আমাদের ক্লাস যেহেতু ডিজিটাল মার্কেটিং, সেহেতু আমি একটু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। দেখেন, সার্চ বক্সে লিখে দেওয়া আছে অলরেডি সার্চ ফর ফ্রি ফটো অ্যান্ড ভিডিও, সার্চ ফর
ফ্রি ফটো অ্যান্ড ভিডিও, আপনি এখান থেকে সার্চ করে ফ্রি ফটো এবং ভিডিও নিতে পারবেন। আচ্ছা আমি এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করি, দেখেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করার পরে সুন্দর একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানে কিছু ডিজিটাল মার্কেটিং রিলেটেড বেশ কিছু ফটো চলে আসলো। আচ্ছা আমরা তো ফটো চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি কি, ভিডিও। আচ্ছা দেখেন একটু উপরে খেয়াল করে দেখেন, এখানে অনেক ক্যাটাগরি চলে আসছে। আমরা চাইলে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে সেই ক্যাটাগরি থেকে আমাদের পছন্দ অনুযায়ী বা নিশ অনুযায়ী আমরা কাজ করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিজনেস, টেকনোলজি, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, এমন অনেক ক্যাটাগরি পেয়ে যাবো আমরা। চাইলে আমরা এই ক্যাটাগরি সিলেক্ট করে এই ক্যাটাগরি রিলেটেড কি করতে পারি, আমি যদি টেকনোলজিতে ক্লিক করি, দেখেন টেকনোলজিতে ক্লিক করার পরে টেকনোলজি যত রিলেটেড পিকচার আছে সেগুলো শো করতে চায়। আচ্ছা আমি যদি কম্পিউটারে ক্লিক করি, আচ্ছা দেখেন কম্পিউটার রিলেটেড যত পিকচার আছে সেগুলো শো করতেছে। আচ্ছা আমি যেহেতু চাচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করব, এই জন্য একটু আমরা ডিজিটাল মার্কেটিংটাই দেখি। আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ে ফটো চলে আসছে, এবার আমাদের ভিডিওর প্রয়োজন। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যদি কোনো ফটো নিতে চান সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, একটু ডান পাশে উপর খেয়াল করে দেখবেন এখানে কালার নামে একটা অপশন আছে, এই কালারে ক্লিক করে দেখবেন এখানে ডিফল্টভাবে 10টা কালার দেওয়া আছে। চাইলে যে কোনো কালার সিলেক্ট করে সেই কালার ইমেজটা আপনি নিতে পারেন। দেখেন আমি যে কোনো কালারে ক্লিক করলাম শুধু সেই কালারের যত রিলেটেড যত ইমেজ আছে সেগুলো শো করতেছে। আচ্ছা আপনি যদি চান অন্য কোনো কালার নিতে সেটা ক্লিক করেন, সেই রিলেটেড কালার যত ইমেজ আছে সেগুলাই শো করবে। দেখতে পাচ্ছেন কি, সেম ক্যাটাগরিতে আপনি চাইলে এখান থেকে কালার কোড বসে আপনার নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা কালার ক্রিয়েট করে তার পরবর্তীতে সেই কালারের পিকচার ইউজ করতে পারেন। দেখেন আমি শুধু ব্ল্যাক ক্লিক করছি, ব্ল্যাক রিলেটেড যত ডিজিটাল মার্কেটিং এর বা ব্ল্যাক রিলেটেড যত ইমেজ আছে ডিজিটাল মার্কেটিং এর সব ইমেজ এখানে চলে আসছে। দেখেন সব পিকচারগুলো কিন্তু ব্ল্যাক আছে, কারণ আমি কালারটা ব্ল্যাক সিলেক্ট করছি। কালারটা কি করলাম, ব্ল্যাক সিলেক্ট করলাম। আমি যদি অল কালারে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন এক একটা এক এক কালার বা এক একটা এক এক রকম, যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন। যদি আপনি কোনো কাস্টম কালার চান, যদি কোনো কাস্টম কালার চান আপনার এই কালার ইমেজটাই শুধু লাগবে, সেক্ষেত্রে কালারে ক্লিক করতে পারেন। এখানে 10টা ডিফল্ট কালার দেওয়া আছে, যে কোনো একটা ক্লিক করলে সেই রিলেটেড ইমেজ আপনি পেয়ে যেতে পারেন। আচ্ছা এবার তো আমরা দেখলাম যে কালার ইমেজ কিভাবে নিতে হয়। দেখেন এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাইজ। অনেক সময় আমাদের পছন্দ অনুযায়ী সাইজ আমরা পাই না, বা একটা ছোট, একটা বড়, একটা স্কোয়ার, একটা কি সার্কেল, এমন অনেক ইমেজ থাকে আমাদের। যদি চাই আমরা আমাদের একটা সাইজের ফটো ইউজ করব বা একটা সাইজ নিয়ে খুঁজবো সেক্ষেত্রেও সেটা খোঁজা যায়। সেটার জন্য সাইজে ক্লিক করেন, দেখেন তিনটা ক্যাটাগরি আছে সাইজে, একটা হচ্ছে লার্জ, মিডিয়াম আর একটা হচ্ছে স্মল। লার্জ হচ্ছে সবচেয়ে বড়, মিডিয়াম একটু কম, আর স্মল হচ্ছে ছোট, এটা সকলেই জানেন। আমি যদি স্মলে ক্লিক করি এই রিলেটেড যত ইমেজ আছে সেগুলো শো করবে, লার্জে ক্লিক করলে লার্জার ইমেজ শো করবে। আচ্ছা অর্গানাইজার হাই কোয়ালিটিগুলো দরকার নেই, আপনারা জাস্ট শুধু কালার সাইজটা নিয়ে কাজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। আচ্ছা সেক্ষেত্রে দেখলাম হচ্ছে ইমেজের কাজ, এখন তো আমাদের ইমেজ করার প্রয়োজন নেই, এখন আমাদের এখন প্রয়োজন কি, একটা ভিডিও। দেখেন একটু বাম পাশে উপরে খেয়াল করে দেখেন ফটো আর ভিডিও দুইটা অপশন আছে এখানে। আমি বর্তমানে ফটোতে আছি, যদি ভিডিওতে ক্লিক করি দেখেন ডিজিটাল মার্কেটিং নিশটা কিন্তু আমার একই রয়ে যাচ্ছে, শুধু কি চেঞ্জ হচ্ছে আমার ফটোর জায়গায় ভিডিও চলে আসছে, ফটোর জায়গায় ভিডিও চলে আসছে। দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলাই কিন্তু এখানে শো করতেছে, ডিজিটাল মার্কেটিং বাইরে কিন্তু কোনো ফটো এখানে নেই, সবই টেকনোলজি রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড।
আমি যদি একটা ভিডিও একটু প্লে করি, আচ্ছা ভিডিও এখানে যত ভিডিও আছে সব ভিডিওগুলাই কি হাই কোয়ালিটি এবং সম্পূর্ণ রেজুলেশন, ফুল রেজুলেশন। এখানে কোনো নর্মাল কোয়ালিটি ভিডিও পাবেন না। দেখেন ভিডিও কোয়ালিটিটা কত সুন্দর। এই জন্য আমরা কি করতে পারি, এখান থেকেও সুন্দর সুন্দর কোয়ালিটি ইমেজ নিয়ে আমাদের কাজের স্বার্থে ব্যবহার করতে পারি, আমাদের নিশ অনুযায়ী সার্চ করে বের করে। আচ্ছা এইখানে খুঁজে আপনাদের যে ভিডিওটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে, আপনারা সেটা ইউজ করতে পারেন। আচ্ছা আমরা একটু দেখি একটু বড় সাইজের ভিডিও কোনটা আছে, আমরা তাহলে আমাদের কাজ করতে ভালো হবে। আচ্ছা আমরা এগুলা থেকে যে কোনো একটা নিয়ে কাজ করি, আমরা এটাই ডাউনলোড করে নিই। আচ্ছা ডাউনলোড করার জন্য সিম্পলি দেখেন যে কোনো একটা ভিডিওতে ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক কি পাবেন, চুজ এ সাইজ, কোন সাইজের আপনি নিতে চাচ্ছেন, ফুল এইচডি নাকি কোয়ালিটি এইচডি, কোয়ালিটি এইচডি কত শো 1440 এবং 2160 পর্যন্ত নিতে পারবেন। অরিজিনাল সাইজটা কত আছে এখানে 2160, আপনি চাইলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। তা কি করতে পারেন, চাইলে এটা লাইক করে রাখতে পারেন, চাইলে কলেজ করে রাখতে পারেন, কালেক্টে রেখে দিতে পারেন। আচ্ছা আমি এগুলো কিছু করার দরকার নেই, সিম্পল আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। আর ভিডিওটা অলরেডি ডাউনলোড চলতেছে। আচ্ছা আপনাদের কাজের সাথে কিন্তু এটা এই সাইটটা খুব ইউজ করতে পারেন, কাজের সাথে আপনাদের এই সাইটটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। যদি সুন্দরভাবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এখান থেকে পেয়ে যাবেন, কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখানে হিউজ পরিমাণ ভিডিও আছে, হিউজ পরিমাণ ভিডিও আছে, এখানে প্রায় 4K এর মতন ভিডিও আছে এখানে। যাদের সফটওয়্যার এখন ইনস্টল করা হয়নি তারা কাজ দেখাতে দেখাতে ইনস্টল করে নিন। ইনস্টল করা হয়ে গেলে যখন আপনারা ওপেন করবেন সফটওয়্যারটা, ওপেন করার সময় আপনাদের একটা প্রোডাক্ট কি চাবে দেখবেন, আপনাদের যে ফাইলটা থাকবে আনজিপ করার পরবর্তীতে ওইখানে রেজিস্ট্রেশন ইনফো নামে একটা টেক্সট ডকুমেন্ট দেওয়া আছে। ওই ডকুমেন্টে ক্লিক করার পর ওইখানে দেখবেন প্রোডাক্ট কি দেওয়া আছে বা রেজিস্ট্রেশন কি, ওইটা কপি করে তখন বসিয়ে দিবেন। অবশ্যই তখন নেট কানেকশন অফ করে দিবেন, অন্যথায় এটা নিবে না, ওদের ওয়েবসাইটে চলে যাবে।
চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। না আপনার সাইন ইন জয়েন কিছু না, সাইন ইন জয়েন কিছু করার প্রয়োজন। আচ্ছা আমাদের অলমোস্ট ভিডিও ডাউনলোড কমপ্লিট, আমরা এখন কাজ করতে পারি। আচ্ছা আমার স্ক্রিন তো দেখতে সমস্যা হচ্ছে না? আচ্ছা দেখেন, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে ইম্পোর্ট করা, আমাদের ভিডিওটাকে নিয়ে আসা। তার আগে ভিডিও আনার আগে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হয়, আমাদের একটা সাইজ নির্ধারণ করতে হবে। দেখেন এই যে যে বক্সটা, কালো একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে একটা সাইজ নির্ধারণ করতে হবে যে আমি কোন সাইজের ভিডিওটা তৈরি করব এবং এডিট করব। সেই ভিডিও সাইজটা আগে, ব্যাকগ্রাউন্ডটা আগে ঠিক করতে হয় আমার। আচ্ছা যেহেতু আমরা সাধারণত ইউটিউবের জন্য ভিডিও মেক করে থাকি, সেক্ষেত্রে আমরা আজকে ইউটিউবের সাইজটাই তৈরি করি, ইউটিউব ভিডিও সাইজটাই আজকে তৈরি করি। দেখেন এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা সাইজ ঠিক করার জন্য একটু উপরে দেখতে পাবেন এখানে পার্সেন্টেজে একটা অপশন আসছে, এই পার্সেন্টেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 300 পর্যন্ত এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা এগুলো কোনোটাই কাজ করবো না। আমরা কোথায় চলে যাবো? প্রজেক্ট সেটিংয়ে, প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন। আচ্ছা প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন এখানে কিছু ডাইমেনশন দেওয়া আছে, এখান থেকে ইউটিউবের সাইজ কত কে বলতে পারেন? ইউটিউবের সাইজ কত? ইউটিউবের সাইজ হচ্ছে কত বলতো? তো কারো জানা নেই? আচ্ছা 1280x720। আচ্ছা এটা সিলেক্ট করলাম, তারপরে কি করবো? হাইট এবং ওয়াইডটা হয়ে গেল, তারপর একটা কালার দিই। এই কালারটা দেখেন ব্ল্যাক হয়ে আছে, আমি যে এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিবেন, এটাকে অ্যাপ্লাই করলাম। এখন পার্সেন্টেজ 50 করে দেন, ঠিক আছে। দেখেন আমাদের সাইজটা কমপ্লিট, আমাদের সাইজ নেই আমাদের কমপ্লিট। দেখেন আমাদের সাইজটা কি বড় হয়েছে এবং একটা ইউটিউবের সাইজ হয়ে গেছে। এখন আমাদের কি করতে বা কি করার প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে ভিডিওটাকে ইম্পোর্ট করা, ভিডিওটাকে ইম্পোর্ট করার প্রয়োজন। ইম্পোর্ট করার জন্য আমাদের কি করতে হবে? দেখেন এখানে ইম্পোর্ট মিডিয়া, এখানে ইম্পোর্ট মিডিয়া নামে একটা অপশন আছে, বাট আমরা ফার্স্ট টাইম এই ইম্পোর্ট মিডিয়াটা কি করতে পারবো? ফার্স্ট টাইম ইম্পোর্ট মিডিয়াটা আমরা পাবো, পরবর্তীতে আর ইম্পোর্ট মিডিয়াটা পাবো না। ফার্স্ট টাইম যেহেতু আমাদের আছে, আমরা এখানে ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করে আমাদের যে ভিডিওটা আসছে সেই ভিডিওটাকে নিয়ে আসি, আমাদের ভিডিওটাকে আপলোড করি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ভিডিও, এটাকে আপলোড করে দেই। দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে, আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের এডিটের পালা শুরু। আচ্ছা এডিট শুরু করার আগে আমরা এখান থেকে এডিট করতে পারবো না, আমরা কি করতে পারবো না? এখান থেকে আমাদের ভিডিওটাকে এডিট করতে পারবো না। এখান থেকে ভিডিও যদি এডিট করতে না পারি তাহলে কাজ করবো কি হবে, কোথায় নেব? আচ্ছা নিব হচ্ছে আমাদের ট্র্যাকে নিতে হবে। একটু নিচে দিয়ে খেয়াল করলে দেখতে পারেন এখানে ট্র্যাক নামে একটা অপশন আছে, বাম পাশে দেখাচ্ছে ট্র্যাক, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 4, বেশ কিছু নামে কয়েকটা অপশন আছে। এই ট্র্যাকে নিয়ে হচ্ছে আমাদের ভিডিওগুলোকে এডিট করতে হবে, এই ট্র্যাকে এনে আমাদের ভিডিওগুলোকে এডিট করতে হবে। আচ্ছা ট্র্যাকে আনার জন্য কি করতে হবে? ভিডিওটাকে সিম্পলি এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে এসে এটাকে ছেড়ে দেন, তাহলেই হবে। যদি আপনি ট্র্যাকে যে কোনো জিনিস এডিট করতে হলে পিকচার বলেন, ভিডিও বলেন, যেটা এডিট করতে চান সেটাকে কী করতে হবে? ফার্স্টে আমার
ট্র্যাক আনতে হবে, ফার্স্টে ট্র্যাকে এনে পরবর্তীতে আমার এডিট করতে হবে। ভিডিওটা ট্র্যাক এনা কমপ্লিট, এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করে দেখি এখান থেকে, আর অলমোস্ট একটা 12 সেকেন্ডের মতো একটা ভিডিও, 12 সেকেন্ড একটা ভিডিও। আচ্ছা দেখেন, ট্র্যাক এনার পর এডিট করার জন্য আমার আরেকটা কাজ করতে হবে। আমরা যদি চাই ফার্স্টে যে কাজটা করব, ভিডিও কাট করাটা শিখবো, আমরা ভিডিও কিভাবে কাট করে সেটা শিখবো। আচ্ছা, কাট করার ক্ষেত্রে আমি চাচ্ছি এখানে অলমোস্ট আমাদের 12 সেকেন্ডের মতো আমাদের ভিডিওটা কোথা থেকে দেখলাম, 12 সেকেন্ডের মধ্যে ভিডিওটা সেটা কোথা থেকে দেখলাম সেটা দেখার জন্য এটা ক্লিক করেন। এই যে একটা বার আছে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কি ট্র্যাক বার, এটা দিয়ে একদম লাস্টে নিয়ে চলে আসেন। নিয়ে চলে আসলে দেখবেন একটা শেষ পয়েন্টের কত আছে, এই যে উপরে টাইম শো করতেছে, এই যে উপরে একদম উপরে এটা টাইম শো করতেছে কত সেকেন্ডের ভিডিও, এটা 12 সেকেন্ডের ভিডিও, কত মিনিটের ভিডিও, এটা এই জায়গায় শো করবে, এটা শো করবে। দেখেন আমি এটা কিন্তু সরিয়ে নেই, মাউসের পয়েন্টারটা যখন যে জায়গায় আছে, ট্র্যাকের পয়েন্টারটা যখন যে জায়গায় আছে সেই জায়গায় কত সেকেন্ড পরিমাণ আছে, 6 সেকেন্ড আছে, এই 6 সেকেন্ড এখানে শো করতেছে। আচ্ছা, আমাদের আর কি করা যায়, আমরা চাচ্ছি 6 সেকেন্ড না, 10 সেকেন্ড না রেখে এটাকে কমিয়ে 10 সেকেন্ড করতে, 12 সেকেন্ড না রেখে কমিয়ে এটাকে 10 সেকেন্ড করতে যাচ্ছি। 10 সেকেন্ড করতে চাইলে আমার কি করতে হবে, 10 সেকেন্ড করতে চাইলে আমার ফার্স্টে ভিডিওটাকে প্লে করতে হবে, শুরু থেকে ভিডিওটাকে প্লে করতে হবে। মাউসের পয়েন্টারটা ঠিক এই জায়গায় রেখে দেন, মাউসের পয়েন্টার ঠিক এই জায়গায় রেখে যখন 10 সেকেন্ড হবে তখন এটাকে স্টপ করে দিতে পারেন, তখন এটাকে স্টপ করে দিতে পারেন। এইভাবেও করতে পারেন, অথবা এটাকে ড্র্যাগ করে টেনে কি 10 সেকেন্ড টেনে, দেখেন আবার কিন্তু ফুল 10 সেকেন্ড আসছে। এখন 10 সেকেন্ড টেনে এটাকে একটু জুম করে দেই, কাট করার সময় অবশ্যই জুম করতে হবে। দেখেন এটাকে আমি জুম করে দিচ্ছি, জুম করলে আপনার ভিডিওটাকে কাট করতে সুবিধা হবে। দেখেন আমি জুম করে দিলাম, এবং জুম আউট করতে এই যে প্লাস এবং মাইনাস বাটনটা আছে এটাকে ক্লিক করলে আমাকে ভিডিওটাকে জুম এবং জুম আউট হবে, জুম ইন এবং জুম আউট হবে। আচ্ছা, আমি ভিডিওটাকে একটু জুম করে নিচ্ছি কাট করার স্বার্থে, 10 সেকেন্ডে আছে, আমি চাচ্ছি এই যে পরে 2 সেকেন্ড আছে আমি 2 সেকেন্ডকে কেটে দিতে চাচ্ছি বা বাদ দিয়ে দিতে চাচ্ছি, যে 2 সেকেন্ড আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে আমার এটা ক্লিক করেন, আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটায় ক্লিক করলাম, ফার্স্টে কী করলাম আমার পয়েন্টারটা ঠিক করলাম, 10 সেকেন্ড ঠিক করলাম, তারপরে আমার ভিডিওটা ক্লিক করলাম। এখন উপরে এখানে দেখবেন এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, এই স্প্লিটে ক্লিক করবেন। আচ্ছা, স্প্লিটে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে, এই দুটো এটা সরাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা হচ্ছে 10 সেকেন্ড, ফার্স্টটা হচ্ছে 10 সেকেন্ড, পরেরটা হচ্ছে 2 সেকেন্ড। এখন এটা রিমুভ করবেন কি করে, সিম্পল এটা ক্লিক করে আপনি কি করতে পারেন, আপনার কিবোর্ডের ব্যাক স্পেস বাটন চাপ দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি আপনার এটা থাকা অবস্থায় কি করতে পারেন, এটা থাকা অবস্থায় আপনি এটা একটা ক্লিক করে তারপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট করার অপশন পেয়ে যাবেন। রাইট বাটন ক্লিক করেও ডিলিট করা যায়, সিম্পলি আপনি কি করতে পারেন, ক্লিক করে যে অংশটা রাখতে যাচ্ছেন সেটা না, যেটা ডিলিট করতে চান সেটাই ক্লিক করে কিবোর্ডের ব্যাক বাটন প্রেস করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমার ভিডিও কিভাবে কাট করব সেটা বুঝতে পেরেছেন সকলে?
আচ্ছা দেখেন, আমি রাইট বাটন ক্লিক করলাম, এখানে ডিলিটে একটা অপশন পেয়ে যাবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করলে আপনার এটা সেলটা ডিলিট হয়ে যাবে। দেখেন এটা চলে গিয়েছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, 10 সেকেন্ডের ভিডিওটাই থাকবে। এখন কিন্তু আমার ভিডিওটা মাইক বন্ধ করে মিউট করেন। ভিডিওটা 12 সেকেন্ড, দেখেন একটু উপরে খেয়াল করে দেখেন, 10 সেকেন্ড আমার ভিডিওটা, কারণ কি আমার ভিডিওটাকে আমি কাট করে নিয়েছি 10 সেকেন্ডটা। আমার ভিডিওটাকে 10 সেকেন্ডটা আমি এটা, আচ্ছা মাইক্রোফোনটা মিউট করেন, নয়েজ করেন না ক্লাস। আচ্ছা আমরা তো শিখলাম কি সাইড থেকে কাট করা, তাই তো? আমরা যে কোনো একটা অংশ থেকে কাট করতে পারলাম, একটা হয়তো প্রথম থেকে একদম লাস্টে থেকে। এখন যদি চাই আমার ভিডিওর মাঝখান থেকে কোনো সঙ্গে কাট করতে হয়, চাচ্ছি একটা অংশ থেকে আরেকটা অংশ একটু মিস্টেক হয়েছে, চাচ্ছি কি মাঝখান থেকে যে কোনো এক সময় বাদ দিতে, সেটা কিভাবে করব। আমি একটা ভিডিওটা প্লে করি, আচ্ছা আমি চাচ্ছি 6 সেকেন্ড থেকে, আচ্ছা আমি 4 সেকেন্ড থেকে কি 6 সেকেন্ড পর্যন্ত এটাকে কাট করতে। আমি 4 সেকেন্ড এটাকে স্টপ করি, আচ্ছা 4 সেকেন্ড এটাকে স্টপ করলাম। আমি চাচ্ছি 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত এটাকে কাট করতে, মাঝখান থেকে কাট করতে, সেটা মাঝখান থেকে কিভাবে কাট করব। আচ্ছা মাঝখান থেকে কাট, আচ্ছা জাস্ট আমি এটা একটু ওয়েট করেন। ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতরে কথা বলা যায় না, তো রেকর্ডিং হয় না। আচ্ছা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম হচ্ছে আমাদের ভিডিওটাকে যদি মাঝখান থেকে কাট করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, আমাদের ভিডিওটাকে আমরা মাঝখান থেকে কিভাবে কাট করতে পারি। আচ্ছা মাঝখান থেকে কাট করার জন্য, মাঝে থেকে কাট করার জন্য ফার্স্টে আমাদের শুরুর অপশনটা সিলেক্ট করতে হবে, যে আমি এই অংশ থেকে এই অংশটাকে কাট করতে চাচ্ছি বা বাদ দিতে চাচ্ছি। শুরুর অংশটা যেখান থেকে বাদ দেওয়া শুরু হবে আমার, সেই জায়গা থেকে মাউসের পয়েন্টারটা ঠিক করতে হবে, আমাদের কার্সর পয়েন্টারটা, ট্র্যাক পয়েন্টারটা আমাদের ঠিক করতে হবে। তারপরে কি করব, দেখেন এখানে একটা কার্সর ট্র্যাক পয়েন্টারে একটা সবুজ এবং রেড বাটন আছে, একটা হচ্ছে সবুজ, একটা রেডটা নিয়ে একটু টান দেই, একটু রেড বাটনটা নিয়ে একটু টান দেয়, সেক্ষেত্রে কি হবে দেখেন। আবার চাচ্ছে 6 সেকেন্ড পর্যন্ত কাট করতে, 5 6, হ্যাঁ 6 সেকেন্ড টান। দেখেন আবার কিন্তু কি হয়েছে, আমি এখন এটাকে প্লে করে দেখতে পারি, আমি এটাকে একটু প্লে করে দেখি আমাদের ঠিক আছে কিনা। আপনি এটাকে কি করতে পারেন, প্লে করে দেখতে পারেন যে যতটুকু সিলেক্ট করলেন এই সিলেক্ট করা অংশটুকু কি আপনার ঠিক আছে কিনা। যদি মনে করেন যে একটু বেশি হয়েছে, একটু কম হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই যে লাল অংশটাকে আছে এটাকে একটু কমিয়ে দিতে পারবেন। আচ্ছা যেহেতু আমার ঠিক আছে এখানে, এটা কমানোর প্রয়োজন নেই, যেহেতু আমার এটা ঠিক আছে সেহেতু আমার এটা কমানোর প্রয়োজন নেই। এইভাবে করে কি করতে পারি, আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, আমাদের ভিডিওটাকে শর্ট করে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আচ্ছা কমিয়ে বাড়িতে, এবার তো কমিয়ে বাড়িয়ে নিলাম। আচ্ছা এবার হচ্ছে আমাদের কাট করার পালা, কিভাবে এটা মাঝখান থেকে কাট করবো। এটাকে মাঝখান থেকে সিলেক্ট করলাম, মাঝে যে কোনো একটা অংশকে সিলেক্ট করলাম। এখন আবার ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করে কি করবেন, এখানে দেখবেন একটা কাট নামে একটা অপশন আছে আর স্প্লিট নামে একটা অপশন আছে। যদি স্প্লিটে ক্লিক করি তাহলে কি হবে, আপনার এটা কোনোভাবে কাজ করবে না। স্প্লিটে ক্লিক করলে মাউস পয়েন্টারটা যে জায়গা আছে ওই জায়গা থেকে কাট হয়ে যাবে।
এই জন্য কি করা যাবে না, এটাকে স্প্লিট করা যাবে না, এটাকে আমাদের কাট করতে হবে। যদি স্প্লিট করে সেক্ষেত্রে কি হবে, আপনি যতটুকু সিলেক্ট করছেন ততটুকু বাদ হবে না, কি হবে এই যে মাউসের কার্সর পয়েন্টারটা যে জায়গা আছে সেই জায়গাটুকু কি হবে, সেই জায়গাটুকু থেকে দুইটা অংশ বিভক্ত হয়ে যাবে, মানে দুইটা অংশকে ভিডিওটাকে ভাগ করে দিবে। এই জন্য আমাদের স্প্লিট করা যাবে না, আমাদের কি করতে হবে এখন কাট করতে হবে। দেখেন এখানে কাট অফ একটা অপশন আছে, কাট করে দিলাম আমরা। এখানে সিজারের মতো একটা অপশন দেখতে পাবেন, যে সিজার আইকনে ক্লিক করলে এটা ভিডিওটা কাট হয়ে যাবে। দেখেন ভিডিওটা কাট করার পরবর্তীতে আমাদের 4 সেকেন্ড যে অপশনটা ছিল 4 সেকেন্ডে চলে আসছে। এখন কিন্তু আমাদের ফুল ভিডিওটা কত সেকেন্ডে, 8 সেকেন্ডে। আমি যদি প্লে করে দেখি, দেখেন আমাদের ফুল ভিডিওটা কত সেকেন্ড, 8 সেকেন্ড। কারণ আমি মাঝ থেকে দুই সেকেন্ড কেটে দিয়েছি, 2 সেকেন্ড আমাদের ভিডিওটাকে কেটে দিয়েছে। দেখেন আমি কোন জায়গা থেকে কেটেছি, মাঝখানে একটা পয়েন্টার দেখাচ্ছে, আমার মাঝে একটা পয়েন্টার দেখাচ্ছে যে আমি এই জায়গা থেকে আমার ভিডিওটাকে কাট করেছি, সে পয়েন্টারটা আমাকে সিলেক্ট করে দেখাচ্ছে। আচ্ছা এইভাবে কি করতে পারি আমরা, আমাদের ভিডিওটা থেকে মাঝখানের যে কোনো অংশ অথবা সামনে থেকে পিছন থেকে শুরু থেকে শেষ থেকে যে কোনো অংশকে আমরা কাট করতে পারি। আচ্ছা কাট করা নিয়ে কারো কোনো সমস্যা আছে, মানে কাট করতে পারবেন না? বুঝতে পেরেছেন কিভাবে কাট করতে হয়, মাঝের যে কোনো একটা অংশ এবং ফার্স্টের এবং লাস্টের যে কোনো একটা অংশ যে কাট করতে চায়, সেক্ষেত্রে কি সমস্যা হবে কারো? আচ্ছা তাহলে আমাদের কাট করার অপশন চলে গেল, আমরা কাট করা আমাদের শেষ, আমরা শুরু থেকে শেষ থেকে যে কোনো অংশ থেকে কাট করতে পারি, মাঝ থেকে যে কোনো অংশ থেকে আমরা কাট করা দেখে নিলাম। আচ্ছা এবার আসেন, আমি চাচ্ছি আমার যে একটা ভিডিও আছে ভিডিওর মাঝখানে একটা টেক্সট যুক্ত করে বা একটা লেখা যুক্ত করতে, একটা লেখা যুক্ত করতে, সেই লেখাটা কিভাবে যুক্ত করব। লেখাটা যুক্ত করার জন্য আপনার কি করতে হবে, লেখাটা যদি যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনার দেখেন এখানে মিডিয়া নামে একটা অপশন আছে, একটা হচ্ছে অ্যানোটেশন, সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে অ্যানোটেশন বলে, এটাকে অ্যানোটেশনে ক্লিক করলেন। আচ্ছা অ্যানোটেশনে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন চালু হয়েছে, এখানে ABC লিখে বিভিন্ন শেপ দিয়ে বেশ কয়েকটা অপশন রয়েছে। আমি যদি যে কোনো একটা ক্লিক করি, আচ্ছা এটাকে নিয়ে আসলাম এখানে, দেখেন যে কোনো একটা ক্লিক করলাম আমার কি হলো, এই যে ডিজাইনটা আমার ভিডিওর মাঝখানে চলে আসলো। আমি চাইলে কি করতে পারি, এটাকে সাইজ ছোট বড় করতে পারি, আমি চাইলে এটা সাইজ ছোট বড় করে দিতে পারি। দেখেন ছোট বড় করার জন্য এটাকে ড্র্যাগ করেন, নিচেরটাও চাইলে ছোট বড় করে দিতে পারি। এভাবে করে আপনি চাইলে এটাকে ডানে বামে সরিয়ে দিয়ে নিচের মতন করে স্টাইল করতে পারেন, নিজের মতন করে এটাকে স্টাইল করে দিতে পারেন। আমি চাচ্ছি কোনাকুনি রাখতে, অথবা চাইলে সেন্টার রাখতে, চাইলে সেন্টার রাখতে পারেন, আমি চাচ্ছি কোনায় রাখতে। আচ্ছা এটাকে দিয়ে সিলেক্ট করে এটাকে যে কোনো একটা কোনায় বসিয়ে দিলাম, চাইলে এটাকে আরো ছোট করে নিতে পারেন। আচ্ছা আমি চাচ্ছি এটাকে একটু কোনায় বসিয়ে দিলাম, যে কোনো অংশ অংশে এটা বসিয়ে দিতে পারেন। এখন যদি এই ABC চেঞ্জ করতে চাই, আমি তো অবশ্যই এখানে ABC লেখা দিব না, ABC-টা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য আপনার কি করতে হবে, চেঞ্জ করার জন্য আপনার এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমি এখানে কি ডিজিটাল মার্কেটিং যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমার এই জায়গা হবে না, আরো অনেক বড় জায়গার প্রয়োজন। তাহলে এখানে ডিজিটাল লিখি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লিখেছি, বাট এখানে হয়েছে লেখাটা হয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছি না আমি, বা সুন্দর করে দেখা যাচ্ছে না, ডিজিটাল মার্কেটিং লেখা কিন্তু হয়েছে আমার। একটু জুম করে দেখি, বড় করে দেখলে বোঝা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং লেখাটা হয়েছে, বাট আমি চাচ্ছি না কোনো শেপ টেপ ইউজ করতে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে বা কোনো স্টাইল থাকবে, আমি এটাকে ডিলিট করে দিলাম।
আমি তাহলে সিম্পল একটা টেক্সট শুধু একটা লেখা থাকবে আমার এখানে, সেই শুধু লেখাটা নেওয়ার জন্য আমার কি করতে হবে দেখেন, এখানে একদম নিচে এখানে শুধু এবিসি লেখা দেখাচ্ছে, ব্ল্যাক ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা এবিসি লেখা দেখাচ্ছে, এবিসিটা ক্লিক করবেন, এবিসিটাকে ড্র্যাগ করে আপনার ট্র্যাক টু তে নিয়ে আসলাম, এটাকে ট্র্যাক টু তে নিয়ে আসলাম। এখন এই এবিসি তে যদি ক্লিক করি সেম ক্যাটাগরিতে, এটা আপনার যে কোনো অংশের প্রয়োজন সেটাকে ডানে বামে করে সরিয়ে নিতে পারেন। আর এটাকে এবিসি এডিট করার জন্য এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে যদি এখন ডিজিটাল মার্কেটিং লিখে আমি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং লিখলাম, দেখেন আমার টেক্সটটা এডিট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটু ড্র্যাগ করে ছোট বড় করে দিই, একটা লাইনে নিয়ে আসলাম, এটাকে সেন্টারে বা এখানে বসিয়ে দিই। আচ্ছা এখন আমি চাইলে অন্যভাবে সাইজ ছোট বড় করতে পারি, সেটা কিভাবে, চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো চাইলে এটাকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি, সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমার কি করতে হবে, ফার্স্ট আমার লেখার যেটা আছে এটা ক্লিক করতে হবে। আচ্ছা লেখাটা ক্লিক করার পর ডান পাশে দেখবেন এটা একটা প্রপার্টিস চালু হয়েছে, এটা একটা প্রপার্টিস চালু হয়েছে, যদি কারো প্রপার্টিস চালু করা না থাকে সেক্ষেত্রে এভাবে হাইট দেখাবে, ডান পাশে হাইট দেখাবে, ক্লিক করার পর আসবে না, পরবর্তীতে প্রপার্টিসে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। প্রপার্টিসে ক্লিক করার পর দেখবেন এখানে অনেক এডিট অপশন আছে, যদি না থাকে কিভাবে আনবেন, না থাকলে সিম্পলি এখানে প্রপার্টিসে ক্লিক করবেন, যদি এখানে প্রপার্টিস না থাকে, যদি এখানে প্রপার্টিস বাটনটা না থাকে সেক্ষেত্রে আপনি কোথা থেকে আনবেন, সেক্ষেত্রে আনার জন্য আপনার অপশন হচ্ছে এটা অপশনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে হাইট প্রপার্টিস নামে একটা অপশন আছে, আমি যদি হাইট প্রপার্টিসে ক্লিক করি দেখেন প্রপার্টিসটা হাইট হয়ে যাচ্ছে, আমি যদি এখানে শো প্রপার্টিসে ক্লিক করি এখানে প্রপার্টিসটা শো হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা কি করতে পারি, প্রপার্টিসটাকে শো এবং হাইট করতে পারি। আচ্ছা দেখেন এখন কিন্তু প্রপার্টিসটা শো করতেছে না, প্রপার্টিস অপশনটা চালু হয়েছে বাটন প্রপার্টিসটা শো করতেছে না, যদি প্রপার্টিসটা শো করাতে চাই এলিমেন্ট সিলেক্ট করতে হয় আমার, আমার অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্ট কোনটা, আমার একটা হচ্ছে ভিডিও অবজেক্ট আর একটা হচ্ছে টেক্সটের অবজেক্ট, আমার টেক্সটের অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেখেন টেক্সটের অবজেক্টের আমার প্রপার্টিসটা চালু হয়ে গেছে। আমি যদি ভিডিওতে ক্লিক করি এটা হচ্ছে ভিডিওর প্রপার্টিস, এটা কি আমার ভিডিওর প্রপার্টিস, এটা হচ্ছে আমার টেক্সটের প্রপার্টিস। আচ্ছা টেক্সটের প্রপার্টিসটা কি করা যায়, দেখেন এখান থেকে চাইলে আমি ফন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে চাইলে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি, চাইলে সাইজ চেঞ্জ করতে পারি। আচ্ছা ফন্ট চেঞ্জ করার জন্য কি করতে হবে দেখবেন এখানে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্টটা ক্লিক করে আপনার যে কোনো ফন্ট প্রয়োজন সেটা ক্লিক করে আপনার ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে অসংখ্য পরিমাণ ফন্ট আছে যেগুলো আপনাদের পছন্দ, সে ফন্ট গুলাকে আপনারা পছন্দ করে দিতে পারেন। আচ্ছা আমি ফন্টটা চেঞ্জ করছি না, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এবার আসা হচ্ছে কালারে, এটা একটা হোয়াইট কালার অথবা সাদা কালার আছে, এটাকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্য ফার্স্টে এই কালার অপশনে ক্লিক করতে হবে, দেখেন ফন্টের ডান পাশে কালার অপশন পেয়ে যাবেন, কালার থেকে যে কোনো কালার সিলেক্ট করেন, এখান থেকে অটোমেটিক সেই কালার এখানে চলে আসবে, যে কোনো কালার সিলেক্ট করেন না কেন সেই কালারটা এখানে পেয়ে যাবেন। আচ্ছা আমরা যদি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিই, আমরা এই কালারটা সিলেক্ট করতেছি একটু ডার্ক, হ্যাঁ আমরা সাপোজ এই কালারটা রাখতে চাচ্ছি, এই কালারটা সিলেক্ট করলাম, চাচ্ছি সাইজটাকে একটু ছোট করতে, সাইজ ছোট করার জন্য সাইজের অপশন আছে, এটাকে ড্র্যাগ করে আপনি ছোট বড় করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি ছোট বড় করে নিতে পারেন। আচ্ছা আমি চাচ্ছি এত বড়ই থাকবে 90%, চাইলে এটা আপনি টাইপ করেও ছোট বড় করতে পারেন অথবা স্কেলটাকে কমিয়ে বাড়িয়েও ছোট বড় করতে পারেন। তাহলে কি দেখলাম, এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, আচ্ছা ভিডিও লাস্ট পর্যায়ে পর্যন্ত আমার টেক্সট যেটা আছে টেক্সটটা খুঁজে পাচ্ছে না, আর ভিডিও লাস্টে পর্যন্ত আমার টেক্সটটা থাকছে না, যার শুধু কি থাকছে আমার ভিডিওর ফার্স্টের অপশন থাকছে, ফার্স্টের অপশনে থাকছে। এখন আমি কি করতে পারি, পয়েন্টার টেনে একটু দেখি কত সেকেন্ড পর্যন্ত আছে,
এটা প্রায় 4 সেকেন্ড, হ্যাঁ 4 সেকেন্ডের মতন আছে। আমি যাচ্ছি, এই যে আমার ভিডিও 8 সেকেন্ডে একটা ভিডিও আছে, এই 8 সেকেন্ডের ভিডিও ফুল এই ডিজিটাল মার্কেটিং লেখাটা শো করুক। 8 সেকেন্ডের ভিডিওতে চাচ্ছি আমার এই ফুল লেখাটা শো করুক, সেজন্য আমার কি করতে হবে? সেজন্য আমি করতে পারি ড্র্যাগ টুতে ক্লিক করে, এ দেখবেন মাউসের কার্সরটা এখানে নিলে ড্র্যাগ করার অপশন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ডিউরেশন টাইমটা পেয়ে যাবেন, আর হচ্ছে স্টার্ট টাইমটা পেয়ে যাবেন। স্টার্ট টাইমটা কখন ছিল? 4 সেকেন্ড, ডিউরেশনটা হচ্ছে ফুল 8 সেকেন্ড। দেখেন আমার নিচে ভিডিও এবং উপরের যে টেক্সট আছে দুইটা সাইজে সমান, দুইটা সাইজকে আমি কি করে দিলাম, সমান করে দিলাম, দুইটা সাইজকে আমি সমান করে দিলাম। এইভাবে করে আপনার কি করতে হবে, এখন যদি আমি ভিডিওটা প্লে করে আমার শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং লেখাটাকে শো করবে। যদি চাই যে না আমি আমার ভিডিও শুরুতে রাখতে চাচ্ছি না, ভিডিও শেষে থাকবে, সেক্ষেত্রে কি করবো, আবার সেম ক্যাটাগরিতে ড্র্যাগ করে এটাকে কমিয়ে দিন, ফার্স্ট অপশন থেকে ড্র্যাগ করে এটাকে কমিয়ে দিন। কত সেকেন্ড থেকে শুরু করতে চাচ্ছেন? আমি চাচ্ছি 4 সেকেন্ড থেকে শুরু করতে, 4 সেকেন্ড থেকে শুরু করলাম। আচ্ছা, এখন যারা ভিডিওটাকে প্লে করে দেখবেন ফার্স্ট থেকে আসবে না, 4 সেকেন্ড পর থেকে আমার টেক্সটটা শো করবে। 4 সেকেন্ড পর থেকে কিন্তু আমার টেক্সটটা শো করলো, কারণ কি আমার ভিডিও শুরু থেকে আমি দেইনি। এইভাবে করে আপনারা কি করতে পারেন, ভিডিও শুরুতে এবং শেষে টেক্সট যুক্ত করতে পারেন। দেখবেন অনেক সময় ভিডিওর মাঝখানে একটা টেক্সট শো করে, সেটা কিভাবে আসে, এইভাবেই ওরা মাঝখানে সেট আপ করে দেয়। পরবর্তীতে আমরা আরও কাজ শিখবো, সমস্যা নেই এই টেক্সট নিয়ে। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি শিখলাম, কীভাবে একটা টেক্সট যুক্ত করতে হয় ভিডিওতে এবং পজিশন কীভাবে সেট করতে হয়, আমাদের ভিডিওর পজিশন আমরা কিভাবে সেট করতে পারি। আচ্ছা, আমাদের ভিডিওতে এখন আর কি কি থাকে, আমাদের ইউটিউব ভিডিওতে সাপোজ আরও থাকতে পারে হচ্ছে আমাদের একটা পার্সোনাল লোগো থাকতে পারে, আমাদের একটা ব্র্যান্ডের লোগো থাকতে পারে। সে লোগোটা কিভাবে অ্যাড করা যায়, সিম্পলি দেখেন আমি ফার্স্টে কিন্তু বলেছিলাম এখানে যদি আর কিছু ইম্পোর্ট করতে চাই, একটা এখন তো আমাদের যদি একটা লোগো ইম্পোর্ট করতে চাই বা লোগো বসাতে, সেক্ষেত্রে আমাদের লোগোটাকে ফার্স্টে ইম্পোর্ট করতে হবে, তাই তো? আচ্ছা, ইম্পোর্ট করার ক্ষেত্রে এখন দেখেন আমার কিন্তু এখানে ইম্পোর্ট মিডিয়া নামে কোনো অপশন নেই। এখন আমি কিভাবে ইম্পোর্ট করব, এখন আমি কিভাবে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার জন্য আমার কি করতে হবে, দেখেন নিচে প্লাস একটা আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে ইম্পোর্ট মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে আপনি চাইলে আপনার গুগল ড্রাইভ থেকে আনতে পারেন অথবা মাই প্লেস থেকে আনতে পারেন। আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আমার ফাইলে চলে যাই। আচ্ছা, ফাইলে চলে গেলাম, আমি সাপোর্ট চাচ্ছি যে ফেসবুকের আইকনটা এটাকে লোগো হিসেবে ইউজ করি। আপনাদের যখন কাজ করবেন অবশ্যই তো আপনাদের একটা পার্সোনাল লোগো থাকবে। আমরা ইউটিউব নিয়ে কাজ করব পরে, আজকে আগে আমরা ভিডিও এডিটিংটা শিখি, পরবর্তীতে ইউটিউবে যাবো আমরা। আচ্ছা দেখেন আমাদের আইকনটা এখানে চলে আসলো, এটা ট্র্যাক করে নিয়ে আসেন, এখানে ট্র্যাক নম্বর 3-তে নিয়ে আসলাম এটাকে, আমার ফেসবুকের আইকনটা এখানে চলে আসলো। সেম ক্যাটাগরিতে দেখেন এখানে কি হবে, আমার এটাকে সাইজটা ছোট বড় করে দিতে পারি, আমাদের যে সাইজটা আছে এটাকে সাইজটা ছোট বড় করে দিতে পারি, আমাদের পছন্দ অনুযায়ী আমরা সাইজটাকে ছোট বড় করে দিতে পারি, আমাদের যে সাইজ পছন্দ আমাদের সেই সাইজটা আমাদের পছন্দ অনুযায়ী করে নেই, এটাকে করে ডান পাশে উপরে কোনায় বসাতে চাচ্ছি, আর একটু ছোট করে দেই। সাপোজ এটাকে মনে করতেছে আমার লোগো। আপনারা অনেক সময় ভিডিও ইউটিউবে যখন ভিডিও দেখেন, দেখেন ইউটিউব ভিডিওর উপরে ওদের যে চ্যানেলের লোগোটা থাকে সেটাকে ডান পাশে উপরে অথবা নিচে ডান পাশে বামে যেখানে হোক শো করে, সেটা বসায় ওরা কীভাবে, সেম এই যে আমি যেভাবে একটা আইকন এখানে বসালাম, ওরাও ঠিক সেম ক্যাটাগরিতে এটা বসায়। আচ্ছা, এখন যদি ভিডিওটা প্লে করে দেখবেন এটা আমার থাকবে। দেখেন ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু আমার আইকনটা রোলো না, ভিডিওর শেষে কিন্তু আমার আইকনটাকে প্লেম না, সেক্ষেত্রে সেম ক্যাটাগরিতে এই ডিজিটাল মার্কেটিং লেখার মতন এটাকেও ড্র্যাগ করে একটু বড় করে দেবো।
টেনে একটু বড় করে দেই। দেখেন আমার ভিডিও সাইজ, টেক্সটের সাইজ এবং আইকনের সাইজ তিনটা সাইজ সমান, তিনটাই 8 সেকেন্ড 8 সেকেন্ড করে। এখন যদি প্লে করি ভিডিওটা, দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, আমার এটা কিন্তু চলে আসছে। কি চলে আসছে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার এটা চলে আসলো। আচ্ছা, আমাদের ভিডিওতে আরেকটা জিনিস কমতি আছে, কিসের কমতি আছে কেউ বলতে পারবেন? কে বললেন? লর্ড থার্সের কথা কে বললেন? লর্ড থার্স তো ফার্স্টেই না, লর্ড থার্স। আচ্ছা দেখেন, আমাদের ভিডিওতে আরেকটা কি জিনিস কমতে আছে, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কোনো মিউজিক নেই, আমাদের ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই। ভিডিও দেখেন, ওদের ব্যাকগ্রাউন্ডে হয়তো ভয়েস থাকে, আর অথবা নিজেদের ভয়েস থাকে, অথবা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড থাকে, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আচ্ছা, ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিভাবে অ্যাড করে সেটা দেখেন। ফার্স্টে তো আমাদের একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড আনা প্রয়োজন। ভিডিও ব্যাকগ্রাউন্ড আমরা কপিরাইট ফ্রি কোন জায়গা থেকে সাউন্ড আনতে পারি? কারোর কি কোনো সাইটের নাম জানা আছে? আচ্ছা দেখেন, আমাদের ফ্রিতে কপিরাইট ফ্রি কোথা থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আনতে পারি আমরা? কপিরাইট ফ্রি সাউন্ড আমরা কোথা থেকে আনতে পারি, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলো আমরা কোথা থেকে আনিব? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেওয়ার জন্য সুন্দর একটা সাইট আছে, আমরা সুন্দর একটা সাইট ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেওয়ার জন্য সুন্দর একটা সাইট ব্যবহার করতে পারি, সাইটের নামটা হচ্ছে bensound.com। সাইটটার নাম হচ্ছে bensound.com, কেউ ওনার নাম শুনেছেন? ফুল রয়্যালিটি ফ্রি, এটা কোনো রয়্যালিটি নেই। কি ক্রেডিট দিবেন আপনি? আচ্ছা দেখেন, আমার যে স্ক্রিনে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে bensound.com, সাইটটার নাম হচ্ছে bensound.com। এখান থেকে চাইলে আমাদের নিচ অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখান থেকে নিতে পারি, যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখান থেকে নিতে পারি। যদি একটা প্লে করে দেখি আমরা, মিউজিক শুনতে পাচ্ছেন? অনেক ভিডিওতে সব সাউন্ড গুলো দেখে থাকবেন, ইউটিউব চ্যানেলে যখন আপনার ভিডিও দেখেন, দেখবেন অনেক ভিডিওতে এইসব সাউন্ড গুলো শুনতে পান আপনারা।
এখানে অনেক ক্যাটাগরি, অনেক ভিডিও, অনেক পছন্দ অনুযায়ী আপনার সেগুলা কি করতে পারেন, পছন্দ অনুযায়ী সেগুলাকে ইউজ করতে পারেন। এখানে প্রায় অনেক অসংখ্য আছে, এখানে পপুলার, নিউয়ারেস্ট, নিউ কোনগুলো আসছে, পুরানো কোনগুলো আসছে সেগুলো সিলেক্ট করতে, অথবা নিশ অনুযায়ী এখানে সার্চ করতে পারেন। এখানে নিশ অনুযায়ী আপনার সার্চ করে নিতে পারেন। দেখেন ইউটিউবের ক্ষেত্রে কোনগুলো ইউজ হয়, দেখেন ইউটিউবের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কোনগুলো ইউজ হয়, মেমোরিসের একটা চালে দেখেন নাম দেওয়া আছে, প্রতিটা মিউজিক একটা নাম দেওয়া আছে, মেমোরিস, অ্যাংরি, ফটো অ্যালবাম, অনস এগেইন, আপনারা এই নামগুলো দেখে বুঝতে পারেন যে কোন ক্যাটাগরি মিউজিক এইগুলা। এইভাবে এখানে নিশটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিউজিক এখান থেকে খুঁজে বের করবেন। আচ্ছা আমি যে কোনো একটা ওয়ান্ডারফুল সিনারিজ এটা নিতে, আচ্ছা ওয়ান্ডারফুল সিনারিজ আমি এটা ভিডিওটাকে ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য ফার্স্টে ভিডিওটা ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করলে দেখবেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ফ্রি লাইসেন্স আর একটা হচ্ছে প্রো লাইসেন্স। আচ্ছা এখান থেকে দেখালে অসুবিধা হবে, দেখেন এখান থেকে আচ্ছা এটা প্রো লাইসেন্সের, পপুলার একটা প্রো লাইসেন্সের, নিউয়েস্টে খুঁজি। সাপোজ আমি এই মিউজিকটা ডাউনলোড করছি, ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করার পর দুইটা অপশন দেখা যাচ্ছে, হচ্ছে ফ্রি লাইসেন্স আর একটা হচ্ছে প্রো লাইসেন্স। আচ্ছা ফ্রি লাইসেন্সের ক্ষেত্রে ও একটা নোট দিয়ে দিচ্ছে আপনাকে, দেখেন ফ্রি লাইসেন্সের ক্ষেত্রে ওদের একটা ক্রেডিট আপনাদের দিতে হবে, কি ক্রেডিট দিতে হবে, কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না, জাস্ট শুধু ওদের যে সাইটের নামটা আছে, ওদের সাইটের নামটা শুধু আপনার ভিডিওর ডিসক্রিপশনে দিতে হবে। আপনি যদি ইউটিউবে ইউজ করেন, ইউটিউবে ওদের ডিসক্রিপশনে সাইটের নামটা দিতে হবে। শুধু যদি ওদের ওয়েবসাইটের নামটা দিয়ে দেন তাহলে আপনার কি হবে, এটা ফুল রয়্যালিটি ফ্রি, এটা কোনো কপিরাইট ক্লেম আসবে না, এটা কখনো কপিরাইট ক্লেম আপনি পাবেন না। শুধু কি করবেন, ফর এক্সাম্পল ওরা দেখিয়ে দিচ্ছে, ফর এক্সাম্পল ওদের সাইটের যে নামটা আছে নামটা দিয়ে দিবেন ভিডিও ডিসক্রিপশন, ইন দিস ভিডিও ফর এ ভিডিও, ডিসক্রিপশন ফর এ ভিডিও, আপনার ভিডিও ডিসক্রিপশনে ওদের কি সাইটের নামটাকে দিয়ে দিতে বলছে, সিম্পল একটা ক্রেডিট, ক্রেডিটটা কি ওদের সাইটের যে নাম আছে নামটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমি যদি এখন ডাউনলোডে ক্লিক করি, আমার যে মিউজিকটা আছে মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ভিডিও ডাউনলোড করে কমপ্লিট, আচ্ছা ক্যামতেশিয়া চলে গেলাম, ক্যামতেশিয়া গিয়ে সেম ক্যাটাগরিতে আমার ইম্পোর্ট মিডিয়া করতে হবে, ইম্পোর্ট মিডিয়া অবশ্যই করতে হবে, অন্যথায় আমি ইউজ করতে পারবো না। আচ্ছা ইউজ করার জন্য ইম্পোর্ট মিডিয়া থেকে কি করবো, আবার প্লাস আইকনে ক্লিক করলাম, আবার ইম্পোর্ট মিডিয়া। ইম্পোর্ট মিডিয়া থেকে bensound.com এটাকে ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট হতে একটু সময় নেয়, সাইজ বড় হলে ইম্পোর্ট একটু সময় নেয়। আচ্ছা আমাদের ইম্পোর্ট কমপ্লিট, সেম ক্যাটাগরি এটাকে ড্র্যাগ করে আমরা ট্র্যাক ফোরে নিয়ে আসি, ড্র্যাগ করে ট্র্যাক ফোরে নিয়ে আসি। ট্র্যাক ফোরে এনে আমি কি করব,
পড়ে না সারার পরেই আমার যে ভিডিওটা আছে ভিডিওতে একটা কি হবে মিউজিক চলে আসবে, আমার ভিডিওতে একটা মিউজিক চলে আসবে, মিউজিকটা দেখবেন অনেক বড়, মিউজিকটা দেখবেন অনেক বড় একটা মিউজিক, এত বড় মিউজিক আমার প্রয়োজন নেই। এখন মিউজিক শুনতে পাচ্ছেন কি? দেখেন আমাকে তো ভিডিওটা নেই, আমার ভিডিওটা নেই, শুধু আমার মিউজিক চলতেছে, আমার তো এত বড় মিউজিক রাখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি কি করব, এটাকে স্প্লিট করে কেটে দেব, কেটে বাদ দিয়ে দেবো, আমার ভিডিওর মিউজিকটা এত বড় প্রয়োজন নেই, জন্য এটাকে কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আমার এটাকে স্প্লিট করতে হবে, আমার এটাকে স্প্লিট করতে, স্প্লিট করবো কীভাবে বলেন তো, স্প্লিট করবো কীভাবে? এটাকে কি বলে, আচ্ছা ভিডিও স্প্লিট করার জন্য ফার্স্টে আমাদের মিউজিকটা ক্লিক করলাম, মিউজিকটা ক্লিক করে আমার কি ট্র্যাক পয়েন্টারটাকে এখানে নিয়ে আসলাম, একদম 8 সেকেন্ডে এনে দিলাম। 8 সেকেন্ড আনার পরে কি করবো, স্প্লিটে আবার ক্লিক করে, স্প্লিটে ক্লিক করলে আমার ভিডিওটা মিউজিকটা দুটো অংশ হয়ে গেছে। দেখেন এটা একটা অংশ, এটা একটা অংশ, দুটো অংশ হয়ে গেছে। আমার এখন পরের অংশটা দরকার নেই, এটাকে সিম্পলি ক্লিক করে কিবোর্ডের ব্যাক বাটন প্রেস করে চলে গিয়েছে। এখন দেখেন আমার ভিডিওটা যতটুকু, মিউজিকটা ঠিক ততটুকু। আচ্ছা এবার যদি চাই আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা কমাতে, আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাউন্ডটা কমাতে, সেটা কিভাবে কমাবো? ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমাতে চাইলে ফার্স্ট এটা ক্লিক করার পর দেখবেন এখানে মাঝে সবুজ একটা দাগ উঠতেছে, সবুজ একটা দাগ দেখা যাচ্ছে, সবুজ দাগটাকে যদি একটু টেনে নিচে নামিয়ে দেন তাহলে আপনার ভিডিওর সাউন্ডটা কমে যাবে। দেখেন এখানে পার্সেন্টেজ উঠতেছে, কত পার্সেন্ট আপনি রাখতে চাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে। এখন যদি প্লে ভিডিও সাউন্ডটা কিন্তু আর একটু কমে গিয়েছে, আরও যদি কমাতে চান সেম আবার ক্লিক করে এটাকে নিচে নামাবেন, যদি ফুল একটু দিয়ে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। 500 আছে, দেখেন এখানে 500 দেওয়ার পর ফুল সাউন্ডটা পাচ্ছেন আপনারা। কখনোই ব্যাকগ্রাউন্ড সাউন্ড এত ইউজ করবেন না, তাহলে কি হবে আপনার ভিউয়ার যারা থাকবে তারা কি আপনার মুখের কথার চাইতে ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি পাচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি বেশি পায় তাহলে আপনি ওয়াচ টাইম হারাবেন। আচ্ছা এটাকে সাউন্ডটা আমি কমিয়ে দিচ্ছি, অবশ্যই সাউন্ডটা একটু মিডিয়াম এবং লো কোয়ালিটি রাখার চেষ্টা করবেন, যদি লো কোয়ালিটি না রাখেন সেক্ষেত্রে কি হবে আপনার এটা ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি আসবে, আর কি হবে আপনার ভিউয়ার্স আপনার ভিডিও ওয়াচ করবে না, কারণ আপনার মুখের কথার চাইতে ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি আসতেছে। এই জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে হবে এবং স্মুথ একদম তো উচ্চ স্বরে কোনো সাউন্ড দেওয়া যাবে না, হাই কোয়ালিটি কোনো সাউন্ড দেওয়া যাবে না, সুন্দর একটা স্মুথলি নিরিবিলি একটা মিউজিক দিবেন যেটা দিয়ে আপনার ভিডিওটাকে সুন্দর করে তুলতেছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা হালকা নয়েজ থাকতেছে বা মিউজিক থাকতেছে। কখনো যেন আপনার কথার চাইতে বেশি জোরে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড না থাকে, আপনি মুখে যে কথাটা বলবেন যদি একটা টিউটোরিয়াল তৈরি করেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার মুখে বলতে হবে, সেই আপনি মুখে যখন বলতেছেন তার থেকে যেন ব্যাকগ্রাউন্ডে নয়েজটা বেশি না থাকে, ব্যাকগ্রাউন্ডে নয়েজটা থাকবে একদমই কম, লো কোয়ালিটির। আচ্ছা তাহলে আজকে আমরা কি করলাম, ইম্পোর্ট ভিডিও ইম্পোর্ট করলাম, ভিডিও কাট করা শিখলাম, টেক্সট এডিট করলাম, লোগো অ্যাড করলাম এবং মিউজিক অ্যাড করা শিখলাম। আচ্ছা কারো কি কোনো প্রশ্ন আছে আপনাদের?
কারো কোনো প্রশ্ন নেই।